এই অবস্থাতে আমি সরকারের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এইভাবে আমরা কতদিন পরে থাকব। আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই। আমরা বারবার করে 2017 সাল থেকে এই কথাগুলো বলে আসছি, আমাদের প্রতি অন্যায় হয়েছে, ইনজাস্টিস হয়েছে। আপনারা চাইলে 30 মিনিটের মধ্যে একটা ক্যাবিনেট মেমোরেন্ডামের মাধ্যমে সেই 37 জনের সংখ্যাটাকে বাড়িয়ে কোথাও 10,323 করে দেওয়া হয়েছে। একটা ক্যাবিনেট মেমোরেন্ডামের মাধ্যমে আমরা দেখেছি বিগত দিনে যখন যে মন্ত্রী মিনিস্টারদের তাদের যে এমএলএদের ভাতা ছিল 17,000 টাকায়, সরকার ক্ষমতাতে আসার সাথে সাথে একটা ক্যাবিনেট মেমোরেন্ডামের মাধ্যমে সেই 17,000কে 34,000 টাকা করে দিতে পেরেছে। আমরা সরকারকে বারবার বলার চেষ্টা করেছি, এইটাও একটা ক্যাবিনেট মেমোরেন্ডাম, 9,853 নম্বর ক্যাবিনেট মেমোরেন্ডাম, যেই মেমোরেন্ডামের মূলে আপনারা এই 38 সংখ্যাটাকে 10,323 বানিয়ে দিয়েছেন। আপনারা চাইলে একটা ক্যাবিনেট মেমোরেন্ডামের মাধ্যমে ওই মেমোরেন্ডামটাকে বাতিল করে আমাদেরকে বিদ্যালয়ে পাঠাতে পারেন, এখানে কোনো জটিলতা নেই। এবং আমাদের রাজ্যের দুইজন স্বনামধন্য রিটায়ার্ড জজ, উনারা বারবার আমাদের কথাটাকে সাপোর্ট করে বিভিন্ন আর্টিকেল বিভিন্ন সময়ে লিখছেন। উনারা প্রতিশ্রুতিবদ্ধ বলছে, সরকার যদি আমাদের সাথে কোনো রকমের সহযোগিতা চায়। আমরা বিগত দিনে তপনবাবুকে এই বিষয়গুলো বুঝিয়েছিলাম, উনি 100% কনফেস হয়েছিলেন যে হ্যাঁ সত্যি সত্যি চাকরি তো 38 জনের গেছে, সবার যায়নি। কিন্তু পরে উনি নাকি মানিকবাবুকে কোনো অবস্থায় সেটা কনফেস করাতে পারেননি, যার ফলে 10,323-এর আজকে এই অবস্থা হয়েছে। বর্তমান দিনেও উনি বলছেন যে রিটায়ার্ড জজ এবিপাল মহোদয় যে আমরা বর্তমানের যে মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং আইন দপ্তরের মন্ত্রী রয়েছেন আমাদের শ্রদ্ধেয় রতনলাল নাথ মহোদয়, আমরা ওনার সাথে কথা বলেছিলাম, কথা বলে এবিপাল মহোদয়ের সাথে ওনার সাক্ষাৎকার হয়েছে। এবিপাল মহোদয় উনাকে বুঝিয়েছেন বিষয়গুলো, উনি স্পষ্টভাবে বুঝিয়েছেন, স্বীকারোক্তি দিয়েছেন যে হ্যাঁ 10,323 সবাই প্রভাবিত হয় নাই, আর যদি এখানে কিছু একটা করা গেলে, যেহেতু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, ম্যাটারটা একটু জটিল হলেও এটা করা যেতে পারে। তখন এবিপাল মহোদয় উনাদেরকে স্পষ্টভাবে বলেছেন যে কিভাবে এটাকে ওভারডিউ করে সেই যে ক্যাবিনেট মেমোরেন্ডামটাকে বাতিল করে একটা নতুন মেমোরেন্ডামের মাধ্যমে, বলছে কোর্টেও যেতে হবে না, একটা ক্যাবিনেট মেমোরেন্ডামের মাধ্যমে এদেরকে রেস্কিউ করা যায়। কিন্তু আমি জানি না কেন কোন অজ্ঞাত কারণে বিগত সরকার যেরকম আমাদের মধ্যে চুক্তি পাটি বসেছিলেন, বর্তমান সরকারও বিলকুল চুক্তি মেরে বসে আছেন, আমাদের ব্যাপারে কোনো মুখ খুলছেন না। তার মধ্যে আরও আজব লাগে, আজকে আমরা 7 দিন হয়ে গেল এই অনশন মঞ্চে বসে আছি, আমাদের শিক্ষকদের শারীরিক এত অবনতি হয়েছে, এই গোটা ত্রিপুরা রাজ্যের কোথায় মানবাধিকার কমিশন, কোথায় মানবাধিকার কর্মী থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল থেকে শিক্ষাবিদ মহল থেকে সামাজিক স্বেচ্ছাসেবক মহল, কেউ আমাদের কোনো খোঁজখবর নিচ্ছেন না। ধন্যবাদ জানাই আপনাদের মিডিয়ার লোকেদেরকে, কমসে কম আপনারা এসে এই সময়ে এই জিনিসগুলো কভার করছেন, ওদেরকে ওদের নজরে দৃষ্টিগোচর করার আপনারা বারবার চেষ্টা করছেন, কিন্তু জানি না কি কারণে এখনও পর্যন্ত প্রশাসনের বা বুদ্ধিজীবী মহলের বা সচেতন মহলের বা সমাজে যারা দায়িত্বশীল ব্যক্তি মনে করেন কারোর কোনো যে কানে চু পর্যন্ত হচ্ছে না, এটার ব্যাপার কি বুঝতে পারছি না। 10,000-এর প্রতি সবাই কেন এমন নিষ্ঠুর অমানবিক আচরণ করছে, সেটাই আজকে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটি বিষয় জানতে চাইবো যে এই 7 দিনের যে আমরণ অনশন, তার মধ্যে সরকারি কোনো আমলা বা সেখান থেকে কোনো ধরনের সাড়া পেয়েছেন কিনা আপনারা, বা আপনাদের কোনো যোগাযোগ হয়েছে না কি না কারোর সাথে? আমরা এই 7 দিন আমরণ অনশন যখন থেকে ডিক্লেয়ার করেছি তখন থেকে এখন পর্যন্ত সরকারের সাথে আমাদের কোনো কমিউনিকেশন হয়নি। সরকারের পক্ষ থেকে যে সরকারটা প্রতিষ্ঠা করার জন্য আপনারা দেখেছেন যে বিগত দিনে 2017 সালে যখন আমরা বারবার চেষ্টা করে সে মানিক সরকারের সরকারটাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই জাজমেন্টে মাত্র 38 জন লোক প্রভাবিত হয়েছে, আপনারা কেন আপনাদের পরিবারের ছেলে মেয়ে 10,323-এর প্রজ্ঞাকাশে এই দূর কালো অন্ধকার কেন আপনারা নিয়ে আসছেন, আপনারা চাইলে সেটা করতে পারেন। আমরা যখন তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি তখন বাধ্য হয়ে তখনকার যারা বিরোধীর ভূমিকায় ছিলেন ওনারা তখন এগিয়ে এসেছিলেন, তখন ত্রিপুরা রাজ্যে যে বিজেপির যে প্রদেশ প্রভারী ছিলেন বিপ্লব কুমার দেবজি, বিরোধী দলের নেতা ছিলেন সুদীপ রায় বর্মন মহোদয়, বিজেপির যে প্রভারী ছিলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আসামের তখন মুখ্যমন্ত্রী এবং নেডার চেয়ারম্যান ছিলেন উনি আমাদের সুনীল দেওধর মহোদয়, ওনারা তখন আমাদেরকে একজোট করে ওনারা বললেন বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ওনারা বললেন যে আমি অরবিন্দ শর্মা, প্রদীপ বণিক এবং ইলিয়াস আহমেদ নামে আরেকজন শিক্ষক, আমাদের 3 জনকে ওনারা দিল্লি পর্যন্ত নিয়ে গেছেন, সেন্ট্রাল এমএচআরডি মিনিস্টারের সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে, সেখানে আরও ডজনবর বিজেপির উচ্চপদস্থ মন্ত্রী আমলার মন্ত্রী এবং নেতারা ছিলেন,
ওনারা সবাই সেদিন আমাদেরকে বলেছিলেন, দেখেন আজ থেকে এই সমস্যা আমাদের সমস্যা, আপনাদের সমস্যা নয়। যদি ত্রিপুরাতে একটা ডিউল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হয়, রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা হয়, আমরা যেন তেন প্রকারে দরকারে সংবিধান সংশোধন করে, দরকারে আইন সংশোধন করে আমরা আপনাদেরকে রিহ্যাবিলিটেট করব। এবং হেমন্ত বিশ্ব শর্মাজি বলেছিলেন যে লোকসভা ইলেকশনের আগে যেইভাবে হোক আপনাদের প্রতি ন্যায় হবে, আপনারা আপনাদের যে যে পূর্বের অধিকার আপনারা ফিরে পাবেন, যদি এমনটা না হয় আপনারা রেকর্ড করে রাখেন, আপনারা পরে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে চালাবেন, এমন পরিস্থিতি ক্রিয়েট করবেন তাকে এমপি ইলেকশনে আমরা ত্রিপুরাতে প্রচারে আসতে না পারি। এই রকম প্রতিশ্রুতির পর আমরা এই প্রদীপবাবুর নেতৃত্বে আমরা কিন্তু গোটা ত্রিপুরা রাজ্য চষে বেরিয়েছিলাম সেই দিন এই বিজেপি দলটাকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা বিভিন্নভাবে আমরা সেই দিন হেনস্থা হয়েছিলাম, আক্রমণের শিকার হয়েছিলাম। এই বর্তমান রাষ্ট্রবাদী দলের অন্যতম একজন মন্ত্রী প্রণজিৎ সিংহরায় মহোদয়, উনি সেটার প্রকাশ্য মানে প্রমাণ ছিলেন উদয়পুরে, যে একটা বিদ্যালয়ের মাঠে সেদিন আমরা যেইভাবে আক্রান্ত হয়েছিলাম সেদিন যদি প্রণজিৎবাবু গিয়ে সময় মতো না পৌঁছাতেন আমাদেরকে জানে মেরে ফেলা হতো। সারা বস্তা দায় আনা হয়েছিল বলে কেটে বস্তায় ভরে জলে ভাসিয়ে দেবো গোমতির জলে, সেই রকম পরিস্থিতি থেকে প্রণজিৎবাবু আমাদেরকে বাঁচিয়েছিলেন আজকের এই দিনটা দেখার জন্য। প্রণজিৎবাবুকে আমরা কোথাও আমাদের ফেভারে একটা কথা বলতে দেখছি না। যে প্রদীপবাবু এই রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠার জন্য আপনারা দেখেছেন 2017 সালের অক্টোবর মাসের 10 তারিখ গোটা ত্রিপুরা রাজ্যে সেই সুদূর সাবরুমে সে 415 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে রাস্তায় মিছিল করেছিলেন, চলো পাল্টাই এর স্লোগান তুলেছিলেন, সেই যেটা রাষ্ট্রবাদী তখন পর্যন্ত সাবরুমের সিটে তারা কোনো দিন জিততে পারবে স্বপ্নেও ভাবেনি। আমি এখনও বলতে পারি তারা হৃদয়ে হাত রেখে বলতে পারবে না যে তারা ভেবেছিল যে সাবরুমের সিট তারা জিতবে, সেই রকম সিটটা জেতার পিছনে প্রদীপবাবুর মতো শিক্ষকের যথেষ্ট অবদান ছিল। উনি সেই দিন একজন কর্মচারী হওয়া সত্ত্বেও 415 জন কর্মচারীকে নিয়ে আমি সেই মিটিংয়ে মিছিলে ছিলাম, আমরা সেই দিন রাজপথ কাঁপিয়ে চলো পাল্টাই স্লোগান দিয়ে মিছিল করেছিলাম। আজ ভাবলে অবাক লাগে আমরা কাদের জন্য কী করলাম, আজকে আমাদের 7 দিন হয়ে গেল এই অনশন মঞ্চে আমরা না খেয়ে আমাদের অবস্থা এই অবস্থা হয়েছে। রাজনীতিকে ছেড়ে দিন, একটা মানুষের সামাজিক সম্পর্কটুকু তো অন্তত আছে। যে মন্ত্রী জানতে চাইবো, গত পরশু আমরা দেখতে পাই রাজ্যে একটি ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাব আমরা দেখতে পেয়েছিলাম এবং আপনাদের এই যে মঞ্চ সেখানে উপস্থিত ছিল, তো আপনারা তখন কোথায় ছিলেন সিত্রাং যখন ঘূর্ণিঝড়ের প্রভাব রাজ্যে দেখা যায়? তখন অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে সিত্রাঙ্গের প্রভাবে যখন গোটা ত্রিপুরা রাজ্যে যে হাই অ্যালার্ট জারি ছিল, প্রশাসনিক লেভেলের কর্তারা প্রত্যেকে জানতেন যে এখানে একটা অনশন মঞ্চ, অস্থায়ী অনশন মঞ্চে লোকেরা বসে আছে, ওদের যে কী অবস্থা হবে। কিন্তু দুঃখের বিষয়, না প্রশাসনের তরফ থেকে, না কি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের তরফ থেকে, না পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের একটুকু খোঁজ নেওয়া হয়নি। আমাদের আমি সেই দিন অত্যন্ত অসুস্থ হয়ে আমি হসপিটালাইজ ছিলাম, আমি সেদিন আইজিএম হসপিটালে অ্যাডমিট ছিলাম। কিন্তু প্রদীপবাবু, বাকি সব অনশনকারী শিক্ষক এবং সহায়ককারী যেসব শিক্ষকরা ছিলেন, আপনারা দেখেছেন হেডলাইন আরও বিভিন্ন নিউজ চ্যানেল এসে আমাদের এই পরিস্থিতিটাকে কভার করেছিল। সেই দিন আমাদের এই টেন্ট হাউসটা প্রায় 90% বিধ্বস্ত হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদের শিক্ষকরা কিন্তু মঞ্চ ছেড়ে যায়নি। প্রদীপবাবুকে আঁকড়ে ধরে সব শিক্ষকরা কিন্তু সেই দিন মঞ্চে ছিলেন। কিন্তু দুঃখ হয়, কোনো কোনো নিউজ মিডিয়া আমি আজকে দেখলাম ওরা খবর প্রচার করছে যে মঞ্চে 10,323 আন্দোলনকারী শিক্ষকরা মঞ্চে ছিলেন, কিন্তু দক্ষিণের দুই নেতা মঞ্চ ছেড়ে পালিয়েছে। দুই নেতা বলতে ওনারা ইন্ডিকেট করতে চাইছে প্রদীপ বণিক এবং অরবিন্দ শর্মা মহোদয়। আমি স্পষ্ট করে বলতে চাই ওনারা যা করছেন এইগুলো অত্যন্ত দুঃখজনক। যে দেখেন এমন একটা করুণ পরিস্থিতিতে আমরা একটা সামাজিক মুদ্দা নিয়ে আন্দোলন করছি, আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে শুধু 10,000-এর নয় গোটা ত্রিপুরা রাজ্যে যে গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক পদ্ধতিকে যে শক্তিশালী করার জন্য, সাধারণ মানুষের অধিকারের জন্য আমরা কিন্তু আওয়াজ তুলছি, সেইটাকে আপনারা নিউজ মিডিয়া লোক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এইভাবে যদি চতুর্থ স্তম্ভ ধসে যায় তাহলে গণতন্ত্র একদিন ধসে যাবে। আমি অন্তত গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভের কাছে এই রকম গেহের জিম্মেদারানা মন্তব্য আমরা কোনোদিন আশা করিনি, যে আমি মর্মাহত হয়েছি এটা শুনে। বাকি আপনারা যারা যেমন হেডলাইন্সের প্রণববাবু, এই অলোকবাবু এসেছিলেন, উনি আমাদের যে রিয়েল টাইম যে সিচুয়েশন উনি ক্যামেরায় বন্দী করেছেন এবং গোটা ত্রিপুরা রাজ্যে মানুষের কাছে সেটা দিয়েছেন, প্রদীপবাবুর প্রতিবেদন উনি নিয়েছেন। কিন্তু আমি জানি না কীভাবে লোক বলছে যে প্রদীপবাবু মঞ্চ ছেড়ে পালিয়েছে। আমরা এই কঠোর পরিস্থিতিতে এখানে ছিলাম, অন্তত যে দলটাকে প্রতিষ্ঠা করার জন্য
যে সরকারটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা জীবনকে বাজিমাত করে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে ত্রিপুরা রাজ্যের অলি গলিতে আমরা ঘুরেছিলাম, পাহাড় থেকে সমতলে, যে গ্রাম থেকে শহরে, ত্রিপুরার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। আমি তখন 186 দিন ছুটি নিয়েছিলাম সেই বছরে, 186 দিন ছুটি নিয়ে এই সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, কাজ করেছি, গোটা ত্রিপুরা রাজ্যে একটা সামাজিক আন্দোলনের পরিবেশ ক্রিয়েট করেছি, যার ফলশ্রুতি স্বরূপ 25 বছরের একটা জগদ্দল পাথরের মতো সরকারকে উৎখাত করে তার পূর্বতন ইলেকশনে 1.56% ভোট পাওয়া একটা দলকে ত্রিপুরা রাজ্যের মানুষ ক্ষমতায় প্রতিষ্ঠা করেছে। কিন্তু আমার কোথাও ভাবতে বিবেকে লাগে যে হয়তো সেই দলটা আজকে সেই অরবিন্দ প্রদীপবাবুদের সেই 10,323-এর কথা কীভাবে ভুলে যাচ্ছেন, কীভাবে চুক্তি মেরে বসে আছেন, এটা গণতন্ত্রে কখনো কাম্য ছিল না। আমার বিশ্বাস বর্তমান মুখ্যমন্ত্রী মহোদয় যথেষ্ট শিক্ষিত, সর্বকালের শিক্ষিত মুখ্যমন্ত্রী, উনি সেই বিষয়েরগুলি কনসিকুয়েন্স এগুলোর ফলশ্রুতি উনি ভালোই উপলব্ধি করতে পাচ্ছেন। উনি অন্তত এই রকম নীরব দর্শকের ভূমিকা পালন না করে আমাদের জন্য এগিয়ে আসবেন এবং এটার একটা সঠিক সুরাহা, যে আইনসঙ্গত সঠিক সুরাহা উনি করবেন। দেখেন আমাদের শুধু 3টা ডিমান্ড, সে 3টা ডিমান্ড কী? আমরা প্রথম কথায় বলেছিলাম যে আদালতের রায়ে কোনো অবস্থাতেই আমাদের চাকরি যায়নি, কারণ 5,000-এর কাছাকাছি আমাদের শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টে RTI করে জানতে পেরেছে যে যে কোর্টের হাওয়ালা, জাজমেন্টের হাওয়ালা দিয়ে আমাদেরকে চাকরি থেকে নিলম্বিত করা হয়েছে, আমরা সেই কোর্টের রায়ের পক্ষভুক্ত ছিলাম না। যদি পক্ষভুক্ত হয়ে থাকি, আমি ডিপার্টমেন্টকে বলেছি, উনার ল সেক্রেটারি এবং অ্যাডভোকেট জেনারেলের সামনে বলেছি, যদি আপনারা যদি মনে করেন যে সত্যি সত্যি আদালতের রায় আমাদের চাকরি গেছে, আমাদের প্রত্যেককে সার্ভিস কন্ডাক্টর ফলো করে একটা টার্মিনেশন লেটার ধরিয়ে দিন, আমরা আর আপনাদেরকে অযথা বিরক্ত করব না। দ্বিতীয় কথা, এটা আপনারা যেহেতু দিতে পাচ্ছেন না আজকে 4.5 বছর পর্যন্ত, তার মানেই আপনাদের মধ্যে কোথাও দুর্বলতা রয়েছে, সুতরাং আমাদেরকে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করুন। এবং এই আন্দোলন করতে করতে গত 4.5 বছরে আমাদের 142 জন সহযোদ্ধা যে না ফেরার দেশে চলে গেছেন, যেহেতু ওদেরও চাকরি যায়নি, ওই পরিবারগুলো ডাইন হার্নেসের আয়তায় আসে, ওদেরকে ডাইন হার্নেসের আয়তায় এনে ডাইন হার্নেসের ফেসিলিটি প্রোভাইড করুন, এই 3টার যে কোনো একটা ব্যবস্থা করুন, না হয় আমাদের যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় আমরা এই আন্দোলন মঞ্চে থাকছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন শিক্ষক অত্যন্ত গুরুতর অসুস্থ, উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন, উনি বিরমিতে চলে গেছেন, ওনাকে এখন ইয়েতে নেওয়া হবে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু মানুষকে দেখান এই বিষয়ে। আপনার নামটা? আমার নাম অরবিন্দ শর্মা। একেবারে আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে যে আমরণ অনশনের মঞ্চ রয়েছে রাজ্য রাজধানীর বুকে, যেখানে 10,323 চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে শিক্ষকরা কিন্তু অনেকেই যারা রয়েছেন তারা কিছুক্ষণ পরপরই অসুস্থ হয়ে যাচ্ছেন, শারীরিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন এই ধর্ণা মঞ্চে। আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শিক্ষকদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে চিকিৎসার জন্য। আমরা আপনাদের এখনও পর্যন্ত এই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি এই আমরণ অনশনের মঞ্চে, সপ্তম দিনের যে পরিস্থিতি রয়েছে, শিক্ষক শিক্ষিকাদের যে করুণ অবস্থা রয়েছে তা আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আবারও বলবো, আমরা পূর্বেও বহুবার বলেছি, যেন মানবিকতার দিক থেকে দেখা হয় এই 10,323-এর বর্তমান যে অবস্থা রয়েছে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের। আমরা আবারও অনুরোধ রাখবো রাজ্য সরকার যেন এই বিষয়টির উপর দৃষ্টি জ্ঞাপন করেন। এ বলেই আমরা কিন্তু আমাদের এখনকার লাইভ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় আদিত্যের সাথে একেবারে আমরণ অনশনের মঞ্চের সামনে থেকে আমি রয়েছি পূজা, দ্য সোশ্যাল বাংলা। নমস্কার।